যুক্তরাজ্যে নতুন আইনে আশ্রয়প্রার্থীদের দ্বীপে পাঠানোর পরিকল্পনা। কোনো আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদেরকে দেশটির অধীনে থাকা বিভিন্ন দ্বীপে স্থানান্তর করা হবে, এমন একটি আইন সংসদে তুলতে যাচ্ছে ব্রিটিশ সরকার, যাকে নিষ্ঠুর ও অমানবিক বলে অভিহিত করেছে সমালোচকেরা। আগামী সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে এই নতুন আইনটি তুলতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আইন পরিকল্পনা অনুযায়ী দেশটিতে আসা আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের ভূখণ্ডের বাইরে বিভিন্ন কেন্দ্র খোলা হবে। অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসলে তাকে পাঠানো হবে সেখানে। চলতি বছর বিপুল সংখ্যক অভিবাসী অনিয়মিত পথে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছেন। এরই মধ্যে সংখ্যাটি 5,600 জনে দাঁড়িয়েছে। এই স্রোত ঠেকাতে গত মার্চে প্রাথমিক পরিকল্পনাটি চূড়ান্ত করেছে যুক্তরাজ্য সরকার, এবং তারা ডেনমার্কের সঙ্গে পরামর্শে চলতি মাসের শুরুতে প্রায় একই ধরনের একটি আইন পাশ করেছে ডেনমার্কও। তাদের পরিকল্পনা অনুযায়ী দেশটিতে আসা আশ্রয়প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকাতে তৃতীয় কোনো দেশে। এজন্য ড্যানিশ সরকার রুগান্ডার সঙ্গে চুক্তি করেছে। এছাড়া ইথিওপিয়া মিশরের সঙ্গেও আলোচনা চলছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। যুক্তরাজ্য সরকার তাদের প্রস্তাবিত আইন নিয়ে ডেনমার্কের সঙ্গে আলোচনা চালাতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। আফ্রিকার দুই দেশেই যাতে একটি আবেদন প্রক্রিয়া কেন্দ্র ভাগাভাগি করতে পারে সেই সম্ভাবনা নিয়ে আলাপ করেছে ড্যানিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। টাইমস বলেছে, নতুন আইনের মূল লক্ষ্য হচ্ছে যারা ফ্রান্সের মতো ইউরোপের দেশগুলো থেকে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছে সেসব অভিবাসীকে নির্বাসনে পাঠানো হবে। মূলত যে কোনো উপায় ইংলিশ চ্যানেল অতিক্রম ঠেকাতে বদ্ধপরিকর দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। 2 কোটির বেশি অভিবাসী মানুষের বসবাস ইউরোপের 27টি দেশে। এই অঞ্চলে শ্রমবাজার নিযুক্ত রয়েছে 88 লাখ। 2019 সালে ইউ সদস্যভুক্ত দেশগুলোতে প্রথমবার রেসিডেন্সি পারমিট বা বসবাসের অনুমতি পাওয়া তৃতীয় দেশের সংখ্যা ছিল 30 লাখ। ব্রিটিশ সরকার পরিকল্পনাটি এনজিও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর প্রবল বিরোধিতায় পড়েছে। যুক্তরাজ্যের রেফিউজি কাউন্সিলের প্রধান এক ঝুঁকিতে বলেন, মানুষের প্রতি নিষ্ঠুর ও নির্মম শত্রুতা হিসাবে এটি অভিহিত করা যাচ্ছে। লিবার্টি নামে একটি মানবাধিকার সংস্থার সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাটি অভিবাসীদের আরও বড় ধরনের মানবাধিকার ঝুঁকিতে ফেলবে। বিরোধী দল লেবার পার্টি আইন নিয়ে সরকারের সমালোচনা করেছে। তারা বলেছে, বিপক্ষে ভোট দিবে এবং প্রতিবেদনে তাদের একজন মুখপাত্র প্রস্তাবিত ভয়াবহ অমানবিক হিসাবে অভিহিত করেছে। তবে ব্রিটিশ সরকার একটি সূত্রে জানিয়েছেন, সমালোচককারীরা তাদের নিজেদের পরিকল্পনা নিয়ে আসতে এরই মধ্যে ব্যর্থ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন নিউজের জন্য আমাদের সাথেই থাকুন।